কমলাসাগর বিধানসভার গোকুলনগর ও পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের বুথে বুথে প্রচারে ব্যস্ত হয়ে রয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী অন্তরা সরকারদেব। কখনো প্রচারে বাড়ি বাড়ি যাওয়া, উঠান সভা, বাজার সভা থেকে শুরু করে কোনো রকম খামতি দিতে চাইছে না বিজেপি মনোনীত প্রার্থী অন্তরা সরকারদেব। প্রচারে বেরিয়ে আমার 15 কমলাসাগরবাসী সাথে প্রত্যেক দিন ডোর টু ডোর করছি, জনসভা করছি, খুব ভালো লাগছে। সবার যে উচ্ছ্বাস, মনে আনন্দ, দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছে নতুন একটা সরকার গঠন হবে কমলাসাগর বিধানসভা। তো সকলকে নিয়ে মানে একদম মনের অনেক জোর, বা আমি অনেক শক্তি পাচ্ছি এখানে। অনেক কার্যকর্তারা, প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকে আমার সাথে এক হয়ে সকলে মিলে মিশে আমরা কাজ করছি, এগিয়ে যাচ্ছি। তো আমাদের জয় নিশ্চিত। ভারতের জনতা পার্টির সরকার আমাদের সারা রাজ্যে আছে। তো আমাদের এই কমলাসাগর বিধানসভায় যে 16 ফেব্রুয়ারি ভোট হবে, আমাদের এই বিধানসভা পদ্মফুল ফুটবে। আর সকলের এক হয়ে একসাথে কাজ করব, সকলকে নিয়ে মিলে মিশে। আর সকলে জনতা আমার পাশে আছে, এটা আমার বিশ্বাস। আমি দেখছি জনতার উচ্ছ্বাস, মনের উদ্বেগ, আবেগ, তারা একদম এক হয়ে আমরা কাজ করছি।